الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم، إن الله غفور رحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين، إنه هو الغفور الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা দোষে গুণে মানুষ, দুনিয়াতে এমন কেউ নেই যে কথা দাবি করতে পারবে আমার গুনাহ হয়নি, আমি গুনাহ করিনি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহিমাল্লাহ বলেন, যে ব্যক্তি এটা দাবি করবে যে আমার গুনাহ নাই, তাহলে হে শয়তান অথবা ফেরেশতা। শয়তান মানে মিথ্যুক, মিথ্যা কথা বলে। ফেরেশতা যাদের জিন্দগিতে কোনো গুণা নেই। আমাদের গুণা হয়ে যায় কিংবা আমরা ইচ্ছায় গুণা করি, গুণা এবং তওবা বিষয়ে আমাদের মাশায়েখগণ বলেন, অন্তত মাসে একবার মানুষকে স্মরণ করিয়ে দেওয়া, বারবার রিমাইন্ডার দিলে সতর্ক হয়। আমরা তো এই কথা বুঝি, যত সমস্যা আমাদের গুনার কারণে, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সমাজ জীবনে হোক, রাষ্ট্র জীবনে হোক, কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডল, মুসলিম উম্মা নিপীড়িত, নিগৃহীত, মজলুম, অত্যাচারিত, সব কিছুর পিছনে কারণ হলো আমাদের গুনাহ, আল্লাহর নাফরমানি। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে, লা আ'দিলু বিসসালামাতি শাইআ, গুনাহ থেকে বেঁচে থাকার চাইতে শক্তিশালী আমল আর কোন কিছু নেই। আমরা তো মনে করি তাহাজ্জুদ হলো সবচাইতে বড় নেক আমল, আর সবচাইতে বড় আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা যে সমস্ত ফরজ ওয়াজিব বিধান দিয়েছেন সেগুলো করার মাধ্যমে গুনাহ থেকে বেঁচে থাকা, কারণ সেগুলো না করলে তো গুনাহ হয়।
পাশাপাশি অন্যান্য গুণার থেকে বেঁচে থাকে। এর চাইতে শক্তিশালী আমল আর কোনো কিছু নেই। গুণা হয়ে যাওয়ার পরে নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, একটা গুরুত্বপূর্ণ নসিহা, ওসিয়ত আমাদের জন্য রয়েছে, সেটা হলো গুনাহ হয়ে যাওয়ার পর একটা নেক আমল করে নেওয়া। এমনিতেই গুনার কমন প্রতিষেধক হলো তওবা, তওবা নেক আমল। গুনার সবচাইতে শক্তিশালী শত্রুর নাম হলো তওবা। গুনার সবচাইতে বেশি ভয় করে তওবাকে। তওবা নেক আমল, এছাড়াও যে কোনো একটা নেক আমল করে নেওয়া নবজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিশেষভাবে তার সাহাবি হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেছেন, নসিহত করেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত সম্মানিত একজন সাহাবি ছিলেন। নবীজি তাকে অত্যন্ত স্নেহ করতেন, নবীজির খাদেম ছিলেন। ওনার কিছু গুণ বৈশিষ্ট্য ছিল, তাফসীরে কবীর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই একটা চমৎকার ঘটনা লেখেন যে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের কোনায় বসা চাদর মুড়ি দিয়ে, তো জিব্রাইল আলাইহিস সালাম এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে দেখা যাচ্ছে আবু যর। নবীজি আশ্চর্য হয়ে বললেন যে আবু যরকে আপনি কিভাবে চিনেন? তো জিব্রাইল উত্তর দিচ্ছেন যে আবু যরকে আপনারা যতটা না চিনেন, আমরা আকাশের ফেরেশতারা এর চাইতে বেশি চিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে বি আইয়ি শাইইন না লাহাযিহিল ফাদিলা, কিসের মাধ্যমে, কোন আমল দিয়ে আবু যর গিফারি এই বিশেষত্ব অর্জন করেছে? তখন জিব্রাইল আমিন দুইটা উত্তর দিলেন, দুইটা আমল, লি সিগারি নাফসিহি ওয়া লি কাসরাতি তিলাওয়াতি কুল হুয়াল্লাহু আহাদ। তার দুইটা বৈশিষ্ট্য, একটা হলো তিনি নিজেকে খুব ছোট মনে করেন, নিজেকে ছোট মনে করা অনেক বড় ইবাদত, অনেক বড় ইবাদত। কারণ যে মনে করে যে আমি বড়, আমার চাইতে বড় কেউ নাই, আমি ফ্রেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাহুয়া আহলাকুহুম, সে সবচাইতে বড় নষ্ট। নবীজির কথা তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা বৈশিষ্ট্য হলো তিনি নিজেকে ছোট মনে করেন। জিব্রাইল আমিন উত্তর দিচ্ছেন, আর আরেকটা বৈশিষ্ট্য হলো কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস, এই সূরাটা তিনি বেশি বেশি তেলাওয়াত করেন। তো বলেন তো, আকাশের ফেরেশতাদের সাথে পরিচিত হওয়ার জন্য আমাদের কাছে সুযোগ আছে কিনা? কারণ হাদিসের মধ্যে এসেছে যে আমরা যেমনভাবে আকাশের দিকে তাকালে তারকা দেখতে পাই, জ্বলজ্বল করে, ফেরেশতারাও যখন জমিনের দিকে তাকায় কিছু ঘর এমন দেখতে পায় যে আলোর মতো জ্বলে। আপনার মধ্যে আর আমার মধ্যে যদি দুটো বৈশিষ্ট্য নিয়ে আসতে পারে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা, আল্লাহর ফেরেশতাদের কাছে আমরা পরিচিত হয়ে যাব। আর আল্লাহর ফেরেশতাদের কাছে পরিচিত হওয়া, মকবুল হওয়া, গ্রহণযোগ্য হওয়া, এর অর্থ হলো আল্লাহর কাছে মকবুল হওয়া। কারণ আমরা মানুষ চিনতে ভুল করতে পারি,
ফেরেশতারা মানুষ চিনতে ভুল করে না। আমরা কোন ধোকাবাজকে ভালো মনে করতে পারি, ফেরেশতারা কিন্তু তা করে না। মিথ্যকে সত্যবাদী মনে করতে পারি, খেয়ানতকারীকে আমানতদার মনে করতে পারি, ফেরেশতারা এই ভুলগুলো করে না। ফেরেশতারা তো সেটাই করে যেটা আল্লাহ তাআলা নির্দেশ দেন। তো আমরা যদি এই দুটা আমল নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমরাও ইনশাআল্লাহ ফেরেশতাদের কাছে পরিচিত হয়ে যাব। একটা হলো নিজেকে ছোট মনে করা, আর একটা হলো অধিক হারে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করা। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ আশরা মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বাড়ি তৈরি করে দিবেন। দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার না, আল্লাহ তৈরি করবেন। চিন্তা করেন কেমন বাড়ি হবে। আল্লাহ আমাদেরকে এই দুটি আমল বেশি করে করার তৌফিক দান করুন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই প্রিয় সাহাবিকে অত্যন্ত গুরুত্বের সাথে নসিহত করেছেন, তিনটা নসিহত। আরও অনেক নসিহত ওনাকে করেছেন, এই হাদিসে তিনটার কথা আছে। অন্যান্য হাদিসে একটা প্রসিদ্ধ হাদিস আছে যেখানে নবীজি তাকে 7টি নসিহত করেছেন, সেটা সুযোগ হলে ইনশাআল্লাহ আরেকদিন শোনাব। আর একটা দীর্ঘ হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অনেকগুলো নসিহত তাকে করেছেন। হাদিসটা পড়তে পড়তেই 10-15 মিনিট চলে যায়। চিন্তা করেন কত বড় নসিহত করেছেন। এবং সে হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একা পেয়ে নসিহত চেয়েছি। আমি ঢুকলাম মসজিদে নববীতে, দেখলাম নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আর কেউ নেই, পেয়েছি সুযোগ। চিন্তা করলাম কিছু নসিহত নিয়ে নেই। এই চিন্তা করে নবীজির সামনে বসলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নসিহত করেন, মা ইয়ানফাইনু বিহি, যেটা আমার উপকার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দীর্ঘ নসিহত করেছেন, সেটাও যদি সুযোগ হয় ইনশাআল্লাহ কোনো এক সময় শোনাবো যদি মনে থাকে। তো এই হাদিস ছোট্ট হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে নসিহত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথম নসিহত করলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকবে না কেন আল্লাহকে ভয় করবে। অফিসে আল্লাহকে ভয় করবে, পরিবারে আল্লাহকে ভয় করবে, নির্জন কক্ষে আল্লাহকে ভয় করবে, সফরে আল্লাহকে ভয় করবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যেতেন তখন একটা দোয়া করতেন, ওগো আল্লাহ আপনি আমাকে তাকওয়ার সফর নসিব করেন, আল্লাহকে ভয় করি মতো সফর নসিব করেন। কারণ সফরে দৃষ্টির হেফাজত হয় না, মেজাজ খিটখিটে থাকে, বান্দার হক নষ্ট হয়, অন্যকে কষ্ট দেওয়া হয়। আল্লাহর ভয় যদি থাকে তাহলে সফরগুলো হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করছেন, নবীজি আবু যর গিফারিকে ওয়াজ করছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকবে তোমরা বা তুমি যেখানেই থাকবে কাকে ভয় করবে। আল্লাহকে যদি আমরা সর্বাবস্থায় ভয় করতে পারি, যদি এটা মনে করতে পারে যে ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, হারাম আমার সামনে নাচানাচি করছে, আমি সেই সময় বললাম ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। দৃষ্টি কুদৃষ্টি দেওয়ার সুযোগ আমার সামনে বিদ্যমান, দরজা জানলা বন্ধ, কেউ দেখে না, সাথে মোবাইল আছে, এমবি আছে, ওয়াইফাই আছে, চাইলে আমি এখন পারি সব, কিন্তু আমি বললাম ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ঘুষ নেওয়ার সুযোগ আছে, ফাইল আটকে দেওয়ার সুযোগ আছে, আমার কাছে ক্ষমতা আছে, কেউই জানবে না, কেউই টের পাবে না, চাইলেই পাই, কিন্তু আমি নিলাম না, কারণ ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এটা এমন এক মন্ত্র
যে মন্ত্র যদি মানুষের মধ্যে প্রবেশ করে ফেলে, আমরা যদি এই মন্ত্রে বলিয়ান হই, তাহলে সমাজ থেকে অপরাধ নির্মূলের জন্য কোনো প্রকার প্রশাসনের প্রয়োজন হবে না, পুলিশ মিডিয়ার কোনো কিছুর দরকার হবে না, র‍্যাব বাহিনীর দরকার হবে না। কারণ এখন তো ভূতের ভিতর, সরিষার ভিতরেই ভূত, এখন তো সরিষার ভিতরেই ভূত। দুর্নীতি দমনের জন্য যেটাই গঠন করে তারাই দুর্নীতিগ্রস্ত হয়, সরিষার ভিতরে ভূত। এর মূল কারণ হলো ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই ট্রেন্ডটা মুসলিম উম্মা থেকে চলে গেছে। একটা সময় ছিল, এটাই ছিল মুসলিম উম্মার ঐতিহ্য, এটাই ছিল রাখাল থেকে শাসক পর্যন্ত সকলের মধ্যে বিদ্যমান একটা গুণ। এটাই ছিল স্বামীর গুণ, এটাই ছিল স্ত্রীর গুণ, এটাই ছিল শাসকের গুণ, এটাই ছিল প্রজার গুণ, এটাই ছিল সকলের গুণ। সেই প্রসিদ্ধ ঘটনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মরুভূমির প্রান্তরে সফর করছিলেন, সফরের মধ্যে ক্ষুধা লেগেছে প্রচণ্ড, সাথে কিছু নেই, দেখলেন একজন রাখাল অনেকগুলো বকরি চড়াচ্ছে, দুধালো বকরি। উমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে এগিয়ে গেলেন তার দিকে, বললেন আমাকে একটা বকরি দাও। সে তো জানে না ইনি হলেন খলিফাতুল মুসলিমিন, জানে না তো যে অর্ধ পৃথিবীর শাসক, যার ভয়ে রোম পারস্য মতো বড় বড় সাম্রাজ্য যেগুলো আছে, বড় বড় পরাশক্তি যেগুলো আছে, তাদের কলিজার পানি শুকিয়ে যায়। সে মহান প্রতাপশালী শাসক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সেটাই কথা জানে না, আর জানলো সে তো আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে একটা দুধালো বকরি দাও। সে বলল আমি কিভাবে দিব, এটার মালিক আমি নাকি, মালিক তো আরেকজন। তো উমর রাদিয়াল্লাহু তাআলার শাসকত্ব এজন্য অভ্যাস ছিল একটু চাচিয়ে খতিয়ে দেখা, একটু বাজিয়ে দেখা আসলেই তার মধ্যে সততা কতটুকু আছে। এজন্য তিনি একটা প্রস্তাব দিলেন, বললেন একটা কাজ করো, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তো তোমার দুইটা ফায়দা, একটা হলো যে তুমি টাকা পেয়ে যাবে, আর মালিকের তুমি বিশ্বস্ত, বিশ্বস্তরাই দুর্নীতি বেশি করে, এটা মনে রাখবেন। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইসলামী নীতির উপর চলো। আমরা অনেক সময় বলি অমুক তাবলিগ করে বিশ্বাস করে টাকা দিছি, আরে ভাই তোমাকে এই ফাইজলামি কি করতে গেছে, কে বিশ্বাস করে টাকা দিতে? ইসলামী শরীয়তের নিয়ম হলো দলিল প্রমাণ রাখো, সাক্ষী রাখো, কোরআন মাজিদ আল্লাহ আয়াত নাজিল করেছে, সুন্নতের খেলাফ করে এরপর দোষ দিই তাবলিগের, সুন্নতের খেলাফ করে দোষ দিই ইসলামের, সুন্নতের খেলাফ করে দোষ দিই অমুক ভালো মানুষ মনে করেছে, আরে ভাই ভালো মানুষ তো সে অবশ্যই, কিন্তু তার শয়তান কি নাই, শয়তান কি মারা গেছে, শয়তান কি তার মারা গেছে নাকি, শয়তান তো আছে, সে ভালো মানুষ খারাপ হবে না এর কি নিশ্চয়তা? এই নিশ্চয়তা যে ভালো মানুষ সেও তো দিতে পারবে না, আরে সাহাবা ইকরাম নিজেরাই তো এই নিশ্চয়তা দিতে পারতেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বই থেকে পর্দা করছেন, তো জিজ্ঞেস করা হলো আপনি বই থেকে কেন পর্দা করছেন, করে বলি কি সে বুড়ি, আমি বুড়া, আমার শয়তান তো বুড়া না। তাহলে ভালো মানুষ আপন জায়গায়, কিন্তু শরীয়তের নির্দেশ, শরীয়তের নীতিমালা এটা আপন জায়গায়, সাক্ষী রাখা, সন্দেহ হলে জিজ্ঞেস করা, যাচাই করা, এতে গীবতের দরজা বন্ধ হয়, অপবাদের দরজা বন্ধ হয়। আর যিনি ভালো মানুষ তিনি ভালো মানুষ থাকতে পারেন, তার খারাপ মানুষ হওয়ার সুযোগ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন যে তোমার লাভ হবে এই যে তুমি টাকা পেয়ে যাবে, আর মালিকের বিশ্বস্ত মালিককে বলে দিবে যে একটা বকরি তো নিয়ে গেছে বাঘে, মালিক তোমার কথা বিশ্বাস করবে, আমারও একটা লাভ আছে, আমি খুব খুদপিপাসায় আছি, এখন বকরি দহন করে তারপরে আমি আমার খুদপিপাসা নিবারণ করব। আমাদের খাদ্য তো হলো ভাত, আরবদের খাদ্য হলো দুধ খেজুর, এগুলো তো একটা দুধের
বকরি আমাকে দিয়ে দাও, আমি দুধ দহন করে খাদ্য আমার ক্ষুধা নিবারণ করব। রাখাল আজব উত্তর দিচ্ছে, আল্লাহ একবার। এই উত্তরটা কেবল রাখালের কণ্ঠে উচ্চারিত ছিল এমন নয়, এটাই ছিল গোটা ইসলামী বিশ্বের চিত্র, এটাই ছিল খলিফা ওমর থেকে শুরু করে সেই প্রত্যন্ত অঞ্চলের একজন রাখালের চরিত্র, এটাই ছিল সর্বত্র সকলের চরিত্র। রাখাল যে উত্তরটা দিয়েছিল, সে উত্তরটার মধ্যেই আজকের দুনিয়ার সকল সমস্যার সমাধান রয়েছে, সকল দুর্নীতিবাজদের ঔষধ রয়েছে। রাখাল উত্তর দিয়েছিল, ইয়া হাযা ফাইনাল্লাহ, হে অমুক, আমি কে তুমি, আমি চিনি না তোমাকে, না আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, আমি তোমাকে প্রশ্ন রাখতে চাই, প্রশ্ন করতে চাই, ফাইনাল্লাহ, তাহলে আল্লাহ কোথায় আছে, আল্লাহ কোথায় আছে? আল্লাহকে ভয় করো যেখানে তুমি থাকবে না, মসজিদে আল্লাহকে ভয় করো, মসজিদের বাইরে আল্লাহকে ভয় করো, অফিসে আল্লাহকে ভয় করো, অফিসের চেয়ারে বসের চেয়ারে আল্লাহকে ভয় করো, শাসক আল্লাহকে ভয় করো, পাবলিক আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে আমরাও গ্যাস আর বিদ্যুৎ চুরি করতাম না, আর সরকারও যে দুর্নীতির রোগে আক্রান্ত, এই রোগে আক্রান্ত হতো না। তারাও চোর, আমরাও চোর, আমরা কি কম চোর নাকি? আমরাও তো বড় চোর, পাইলে আমরাও চুরি থামে নাকি? আমরাও তো করি চুরি। আল্লাহ আমাদেরকে সর্বত্র আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন, আল্লাহকে ভয় করা। তো নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দ্বিতীয় ওসিয়তটা করেছেন, যে দ্বিতীয় নসিহতটা করেছেন, সেটাই আসলে আজকে শোনার উদ্দেশ্য ছিল। কথা অন্যদিকে চলে গেছে, হয়তো আপনাদের দরকারই ছিল, ওই জন্য আল্লাহ অন্যদিকে নিয়ে গেছেন। তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বিতীয় ওসিয়ত করেছেন, নসিহত করেছেন, সেটা হলো যদি কখনো গুনাহ হয়ে যায়, তাহলে ওই গুনার পরে এমন একটা নেক আমল করে দিবা যে নেক আমলটা ওই গুনাকে মিটিয়ে দিবে, ওই গুনাকে মিটিয়ে দিবে। দেখেন এই যে গুনাহ হয়ে যাওয়ার পরে নেক আমল করা, এটা আমরা অনেকে জানেই না। গুনাহ হয়ে গেছে, তখন আমরা চিন্তা করি যে গুনাহ হয়ে গেছে, এখন কি নেক আমল করবো, বা এটা চিন্তায় মাথায় আসে না। অথচ গুনাহ হয়ে যাওয়ার পরে নেক আমল করা, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একটা আজীব কথা বলেছেন, এবং এই কথা আমার বুঝে আসে না, কিন্তু উনি বলেছেন, আপনাদেরকে শোনাই, অনেক বড় আশার কথা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে গুনাহ হয়ে যাওয়ার পরে নেক আমল করাটার গুরুত্ব এত বেশি, এরপরে যদি তুমি সারা জিন্দগি নেক আমল করো, ওই নেক আমলগুলোর গুরুত্ব যে পরিমাণ, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো গুনাহ হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে একটা নেক আমল করে নাও। আমি আগেই বলেছি কথাটা তিনি কিভাবে বলেছেন আমার বুঝে আসে না, কিন্তু উনি বড় মানুষ, বলেছেন তাবেঈ, বিখ্যাত তাবেঈ। উনি বলেন যে এই গুনাহ হয়ে যাওয়ার পরে একটা নেক আমল করে নেওয়া, এটার গুরুত্ব এত বেশি, তুমি সারা জিন্দগি যদি যত নেক আমল করবে এর চাইতে এটার গুরুত্ব বেশি, গুনাহ হয়ে যাওয়ার পরে নেক আমল করা। এটাকে আমরা বলি যে ঝোঁক বোঝে পোক মারা, আমরা আমাদের পরিভাষায় বলি ঝোঁক বোঝে পোক মারা। তো গুনাহ হয়ে যাওয়ার পরে নেক আমল করার অর্থ হলো ঝোঁক বোঝে পোক মারলাম, গুনার যে আগুন জ্বলে উঠেছে আমার ভিতরে, যেটা জাহান্নাম আমার জন্য অবধারিত করে দিয়েছে, আমি একটা নেক আমল করে সে আগুনের মধ্যে পানি ছিটা দিয়ে দিলাম, আমি সে আগুনকে প্রশমিত করে দিলাম, আগুনকে নিভিয়ে দিলাম, গুনাহ হয়ে যাওয়ার পর একটা নেক আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিচ্ছেন, চমৎকার দৃষ্টান্ত। নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না মাসালাল লাযী ইয়ামালুস সাইয়্যাত সুম্মা ইয়ামালুল হাসানাত কামা সাল রাজুলিন কানাত
عليه درع ضيقة ثم خلقته ثم عمل حسنة فانفكت حلقة ثم عمل أخرى فانفكت حلقة ثم عمل أخرى فانفكت حلقة حتى يخرج إلى الأرض. নবীজি বলেন যে গুণাগুলো দৃষ্টান্ত হলো কেমন যেন তোমার গলার মধ্যে ফাঁস দেওয়া হয়েছে, একটা লোহার পোশাক তুমি পরেছ, এই লোহার পোশাক এত টাইট টাইট হওয়ার কারণে যে তোমার জিহ্বা বের হয়ে যাচ্ছে, চোখ বিস্ফোরিত হয়ে গেছে, এখনই জান চলে যাবে, এমন একটা পোশাক তুমি পরে আছো, এটা হলো গুণার দৃষ্টান্ত, যে তুমি তোমার জীবনে কেমন যেন এরকম একটা পোশাক পরে আসো। এই গুণার পরে যদি তুমি একটা নেক আমল করো, এটা দৃষ্টান্ত হলো একটা নেক আমল করেছো কেমন যেন ওই পোশাক থেকে একটা আংটা খুলে দিয়েছ, আংটা খুলে দেওয়ার কারণে সেটা একটু লুজ হয়ে গেছে, এখন তোমার যে নাভিশ্বাস ছিল, হাসফাস অবস্থা ছিল, সেটা থেকে তুমি কিছুটা মুক্তি পেয়েছ, এখন একটু নিঃশ্বাস নিতে পারছো, কিছু স্বস্তি অনুভব করছো। এরপর আরেকটা তুমি নেক আমল করেছো, ফানফাক্কাত হালাকাতান উখরা, তাহলে কেমন যেন আরেকটা আংটা খুলে গেছে, তোমার সেই বেহাল অবস্থা থেকে তুমি, সেই দুর্দশা অবস্থা থেকে তুমি কিছুটা মুক্তি পেয়েছো, কিছু স্বস্তি পেয়ে গেলাম। এভাবে যদি গুনার পরে তুমি নেক আমল বেশ কিছুটা করে নিতে পারো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাহলে ওই যে ওই পোশাকটা কেমন যেন তোমার থেকে সরে গেল, আর তুমি সেই পোশাক থেকে বের হয়ে একবারে সুস্থ স্বাভাবিক জিন্দগিতে তুমি ফিরে এসেছো, আর তোমার জন্য কোনো চিন্তা নাই, টেনশনের কারণ নাই। চমৎকার দৃষ্টান্ত, গুনাহ হয়ে যাওয়ার পরে নেক আমল করবো তো ইনশাআল্লাহ। দেখুন এক সাহাবি হাদিস মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক সাহাবি, রাজুলুন ইয়াতি ইলা মাজলিসিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবীজির মজলিসে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইন্নী আলাজতু ইমরাআতাম মিন আফসাল মাদিনা, যে শহরের শেষ প্রান্তে একজন মেয়েকে পাইছি, এ আর ধরে রাখতে পারেনি, দুজনের সম্মতিতে ঘটনা ঘটেছে, কিছু চুমাচুমি, কিছু টাচ মাস ইত্যাদি আরো যা করার করছি, কিন্তু বিশেষ কাজ করিনি, আর বাকি সব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো অনেক বড় অপরাধ করে ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, উনি আবার বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ফানা হাজা, আমি তো সেই এত বড় গুনাহ করেছি, তাহলে ফাকদি ফিজ্জা মা শিতা, আমার ব্যাপারে একটা ফয়সলা করে দেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, ফালাম ইউজিবহু, কোনো জবাব দেন নাই, হাত্তা তাল মাজলিসুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য কথা বলে যাচ্ছেন, ওই সাহাবের দিকে ভ্রুক্ষেপ করছেন না, ইচ্ছা করেই, অর্থাৎ এটা হলো এটা একটা চিকিৎসার অংশ, একটু রাগ দেখানো, আমি তোমার উপর অসন্তুষ্ট, এটা দেখানো যাতে তার অনুশোচনাটা আরো বাড়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন না, সে তো কষ্টে তার অবস্থা বেহাল, নবীজি তাকাচ্ছেন না, এত বড় গুনাহ করছি, কোনো আশার বাণী পাচ্ছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক তিনি মজলিস চালিয়ে যাচ্ছেন, তার কোনো কথা ভ্রুক্ষেপই করছেন না। এভাবে যখন মজলিস শেষ হলো, সবাই উঠে যাচ্ছে, ওই ব্যক্তিও আর কি করবে, নিরুপায় উঠে যাচ্ছে, বেচারা গো বেচারা চেহারা নিয়ে উঠে যাচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে পিছন থেকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন এইদিকে আসো, আসছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন এই মাত্র, আর এই আয়াতটা নাজিল করেছেন আল্লাহ তোমার জন্য, সুবহানাল্লাহ। কি আয়াত? আল্লাহ তাআলা বলেন যে আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নামাজ কায়েম করো দিনের শুরুতে, দিনের শেষ ভাগে, রাতের কিছু অংশে, অর্থাৎ ফজর জোহর আসর মাগরিব এশা, এ পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করো, আর শুনে রাখো যে নেক আমলগুলো গুনাহগুলোকে মিটিয়ে ফেলে, সুবহানাল্লাহ।
নেক আমলগুলো গুণাগুলোকে মিটিয়ে ফেলে। এটা শুনে ওই যে সাহাবা ইকরাম তো চলে যাচ্ছেন, ওনারাও এবার ভিড় করা শুরু করছেন যে কত বড় কথা, নেক আমল গুণাগুলোকে মিটিয়ে ফেলে। আমরা তো রাস্তায় তামাশা দেখার জন্য ভিড় করি, সাহাবা ইকরাম তো এমন না। আমাদের রুচি যেমন, আমি মাঝে মাঝে বলি আমাদের রুচি যেমন আমাদের কথাবার্তাও তেমন। আমরা নাচি এজন্য আমাদের প্রবাদ হলো নাচতে না জানলে উঠান বাঁকা, কারণ আমাদের রুচি হলো নাচানাচি করা। আর সাহাবা ইকরাম যেমন ছিলেন তাদের প্রবাদও তেমন ছিল। সাহাবা ইকরাম বলতেন মা আসাব্বা মানে ইস্তাগফার, যে ব্যক্তি বেশি করে ইস্তেগফার করে সে গুনার উপর অটল থাকতে পারে না, আল্লাহ তাআলা একসময় না একসময় তাকে তওবার তৌফিক দিয়ে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরাম তখন ভিড় করলেন। একজন বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন যে আয়াতটা তোমার জন্য নাজিল হয়েছে, সুতরাং হাযিহি লাহু খাসাতান, এটা কি তার জন্যই? আমরা কি কিছু পাবো না? গুনার পরে নেক আমল করলে ওই গুনাটা কি আমাদের মিটে যাবে না? নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন বাল্লিন নাসি কাফাতান, মনে রাখো শুনে রাখো, এটা শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত উম্মীর মুসলমানের জন্য। নেক আমল করবেন তো? এই যে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে মাঝখানে সগীরা যেগুলো কোনো গুণাগুলো হয় সেগুলো মাফ হয়, কি কারণে? কারণ ওই যে গুণা হয়েছে, বেশ এরপরে একটা নেক আমল হয়েছে, একটু ডিস্টেন্স সময়ের একটু দূরত্ব থাকলে একটা নেক আমল হয়ে গেছে। কিন্তু সেই নেক আমলটা যদি সঙ্গে সঙ্গে করা যায়, আপনার জামায় যদি দাগ পড়ে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললে জামায় দাগটা ভালো করে বসে না, একটু সামান্য পানির ছিটা দিয়ে দিলে দাগটা চলে যায়। কিন্তু সাধারণ দাগ রেখে দিয়েছেন, পানির ছিটা দিলেও যাবে না, তখন হয়তো হারপিক পর্যন্ত ব্যবহার করতে হয় কিনা ভালো জানে। তো এরকমই তো গুনাহ হয়ে যাওয়ার পরে যদি আপনি নেক আমল করেন, এটা কেমন যেন ওই দাগটা আপনি সঙ্গে সঙ্গে মুছে ফেলেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গুনাহটা হলো অন্তরে দাগ সৃষ্টি করে, নুকতাত ফিহি নুকতাতুন সাওদা, অন্তরের মধ্যে দাগ ফেলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে যেমন বলেছেন যে দেখেন আল্লাহ আদুল্লুকা ইলা আমালিন মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিল দারাজাত, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইসলামুল উযূই ইনদাল মাকারিহ ওয়া কাসরাতুল খাতা ইলাল মাসাজিদ ওয়া ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত ওয়া যালিকুমুর রিবাত ওয়া যালিকুমুর রিবাত ওয়া যালিকুমুর রিবাত। নবীজি বলেন যে আমি কি তোমাদেরকে এমন আমলের সংবাদ দিব না যেটা করলে তোমাদের গুনাহগুলো মাফ হবে, আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিবেন? বলেন তো এই আমল আমাদের দরকার আছে কি না? গুনাহ মিটে যাবে, মর্যাদা বেড়ে যাবে। সাহাবা ইকরাম বলেন অবশ্যই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনটা কাজ করবা, ইসবাহুল ওযু ইনদাল মাকারি, অজু করতে মনে চায় না, মনের কথা একদিকে রেখে এরপরে তুমি অজুটা করে নিবা, অলসতাকে একদিকে ফেলে অজুটা করে নিবা, এতে তোমার গুণাগুলো মাফ হবে, আল্লাহর কাছে মর্যাদা বাড়বে। আর মসজিদে আসা যাওয়া বেশি করে করবা, আর এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করবা, এতে তোমার গুণাগুলো কমবে, গুণাগুলো মিটে যাবে, মর্যাদা বেড়ে যাবে। তো এই যে এই ফজিলতগুলো কেন? কারণ জোহর, ধরেন জোহর থেকে আসর মাঝখানে গুণা করেছে, এখন গুণা করতে করতে আসর পর্যন্ত এসেছে, কোনো কোনো একটা হয়েছে গুণা আরেকটা হয়েছে, আরে ভাই এখান থেকে কাজে পাওয়া যেতেই তো 10-20টা গুণা আমাদের হয়ে যায়। তো গুণা হয়েছে, এখন আসর যখন আসলো আমি মসজিদে আসলাম, নেক আমল করলাম, ওযু করলাম, নামাজ পড়লাম, এই যে একটু দেরিতে হলেও, একটু দেরিতে হলেও নেক আমল হয়েছে,
যার কারণে এই নেক আমলগুলো ওই গুণাগুলোকে আস্তে আস্তে মিটাতে থাকে। কিন্তু একটু দেরিতে হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহিদা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, এটা তো আসেই, এটা তো করতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরো অগ্রসর হও, আরো ভালো মুমিন হও, আরো ভালো ইমানদার হও, আমার আরো ভালো উম্মত হও, আরো সেরা হও। সেটা কি, গুনাহ হয়ে গেছে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট তুমি একটা নেক আমল করে নেবা সাথে সাথে, তাহলে হবে কি যে এই যে দূরত্বের কারণে এই গুনার দাগটা, কারণ গুনা তো অন্তরকে কালো করে, গুনা গুনার প্রতি মানুষের আকর্ষণ তৈরি করে। একটা গুনা করেছেন তো আরেকটা গুনার চাহিদা অন্তর দিবে আপনাকে, নফস আপনাকে আরেকটা গুনার ডিমান্ড পেশ করবে। আপনি যদি একটা নেক আমল করে মিটিয়ে দিতে পারেন তো নফসের ডিমান্ডটা কমে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য চেয়েছেন যে নেক আমল করা। এখন বলতে পারেন যে কি নেক আমল করব, এতক্ষণ তো শুনলাম যে নেক আমল করা, নেক আমল করা, কি নেক আমল করব, দুই তিন মিনিট বলে আজকে আলোচনা শেষ। আমরা নেক আমলের নানা ধরন ইসলামে আছে, আলহামদুলিল্লাহ ইসলাম তো এমন যে রাস্তার কাটা কষ্টদায়ক বস্তু সরানো নেক আমল, আলহামদুলিল্লাহ বলি। এটা এমন যে আপনি একজন মুসলিমের সাথে হাসি মুখে কথা বলেছেন সওয়াবের নিয়তে, এটাও নেক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার হাদিস আছে যে আমাদের মাথায় হয়তো গিজ গিজ করতে পারে যে কি নেক আমল করব, কি নেক আমল করব, আমি হয়তো পেরেশান হতে পারে। আল্লাহ আকবার, উম্মতের জন্য তিনি কত দয়াবান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহজ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ইজা আমিলতা সাইয়্যাতান ফাআমাল হাসানাতান, এটা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিলনি আল্লিমনি আমালান ইউকরিবুনি মিনাল জান্নাতি আমাকে এমন একটা আমল কথা বলে দিন যেটা জান্নাতের কাছে আমাকে নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবে। দরকার আছে আমাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন ইজা আমিলতা সাইয়্যাতান ফাআমাল হাসানা, যদি কোনো গুনাহ করে ফেলো তাহলে সঙ্গে সঙ্গে একটা নেক আমল করে দিবা, তাহলে ওই গুনার কারণে তুমি জাহান্নামের কাছাকাছি পৌঁছে গেছিলা, এখন সঙ্গে সঙ্গে নেক আমলের কারণে জাহান্নাম থেকে দূরে সরে যাবে, জান্নাতের কাছাকাছি চলে যাবে। এটা শুনে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আজীব প্রশ্ন করেছেন যেটা আমাদের জিন্দেগিকে সহজ করে দিয়েছে, আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমিনাল হাসনাতি লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নেক আমল করব কি, কোন নেক আমল করব, দিশা তো পাচ্ছি না। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি এটা নেক আমল হয়ে যাবে? চমৎকার, আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন ক্বালা হিয়া আহসানুল হাসানাত, আরে বলি কি হবে না কেন, এটা তো হলো উত্তম নেক আমল। তাহলে সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়ে নেন, সঙ্গে সঙ্গে যে কোনো একটা নেক আমল করে নেন, করলেই আল্লাহ তাআলা গুনার পাওয়ারটা, গুনার শক্তিটাকে কমিয়ে দিবেন। এরপরে তওবা করার সাথে সাথে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, দেরি করবেন না, কারণ আগেই সে দুর্বল হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আর লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি আমরা ইস্তিগফারও করতে পারি, বলতে পারে যে গুনাহ তো বারবার হয়, কবার ইস্তিগফার করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্নটা একজন করেছেন যে ইয়ার আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে ইস্তিগফার করবে ঠিক আছে, ফা ইজা আদা, ওই গুনাহ যদি আবার করে তাহলে কি আবার ইস্তিগফার করবে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হ্যাঁ, ইস্তাগফিরুল্লাহ ইয়াতুব, তাহলে সে আবার ইস্তিগফার করবে, আবার তওবা করবে। বলে ফা ইন আদা, যদি সে আবার করে তাহলে কি আবার করবে? বলে হ্যাঁ, আবার ইস্তিগফার করবে, আবার তওবা করবে। বলে আবার যদি করে? হ্যাঁ, আবারও করবে, আবারও ইস্তিগফার করবে, আবারও তওবা করবে।
তাহলে কতক্ষণ পর্যন্ত? হাত্তা মাতা, বারবার একটা গুণা হয়, বারবার ইস্তেগফার, বারবার তওবা, এটাকে সবকা খেলতেছে নাকি, খেলতামশা নাকি, কতক্ষণ এটা করবে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা একটা চমৎকার কথা বলেছেন, তিনি বলেন যে হাত্তা ইয়াকুনুশ শাইতানু, হাত্তা ইয়াকুনাশ শাইতানু হুয়াল মাহসুর, যতক্ষণ পর্যন্ত শয়তান পেরেশান না হবে, যতক্ষণ পর্যন্ত শয়তান তাকে মানসিক কষ্ট দেওয়া না যাবে। অপর বর্ণনাতে এসেছে হাত্তা ইউজিনাশ শয়তান, যতক্ষণ পর্যন্ত তুমি শয়তানকে পেরেশান না করবে ততক্ষণ পর্যন্ত তুমি ইস্তেগফার করতেই থাকো, করতেই থাকো। কারণ গুনাহ করে এসে খুব খুশি, এবার ইস্তেগফার করার সাথে সাথে তার মাথায় বাড়ি, আবার গুনাহ হয়ে গেছে খুশি, আবার ইস্তেগফার করার সাথে সাথে মাথায় বাড়ি, সেই চিন্তা করবে যে এই খেলতাম আসলে আমার দরকার নেই, এত কষ্ট করে গুনাহ করে আবার সে ইস্তেগফার করে আমার মাথায় বাড়ি দিয়ে সব আবার সে ঠিক করে ফেলে, তাহলে এর পিছনে আমার মেহনত করে কি লাভ? আমি সেখানেই আমার সময় কাল লাগাবো যেখানে আমার লস প্রজেক্টে আমি কাজ করতে রাজি নেই, আমি সেখানেই আমি কাজ করব যেখানে আমার কাজ বেশি হবে, এজন্য সে এখান থেকে চলে যাবে। এজন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি করে করে, গুনাহ হয়ে যাওয়ার পরে ইস্তেগফার, গুনাহ হয়ে যাওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, গুনাহ হয়ে যাওয়ার পরে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, যে কোনো একটা নেক আমল, হাসান বসরি রহমতুল্লাহ বলেন যে ব্যক্তি বেশি করে ইস্তেগফার করে, যে ব্যক্তি অধিক হারে ইস্তেগফার করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাকে তওবার মুহূর্ত দান করবে। আল্লাহ আমাদেরকে গুনাহ হয়ে যাওয়ার পরে নেক আমল করার তৌফিক দান করুন। প্রথমত আমরা গুনাহ করব না, প্রথমত আমরা গুনাহ কারণ গুনাহ থেকে নিরাপদ থাকার চাইতে উত্তম নেক আমল দ্বিতীয়টি নেই, আমরা গুনাহ করব না। এরপরও যদি গুনাহ হয়ে যায় তাহলে আমরা সঙ্গে সঙ্গে একটা নেক আমল করে নেব ইনশাআল্লাহ, আমরা সবাই এই নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ, দেখে আমরা সর্বশেষে আল্লাহকে দেখি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।